পক্ষে আমি দাবি করছু তুরন্ত এ কলপিট যাও না তা গিরফ করা যাও এবং যে মৃতক পরিবার অনেক তাঙ্ক পরিবারকু এক কোটি টাকা লেখা ক্ষতিপূরণ দিয়া যাও যে আহত হয়েছেন তাকে মধ্য সমস্ত খরচ তাঁর চিকিৎসা খরচ সি বহন করু এবং এ যে এক কোটি টাকা দেবে প্রত্যেক পরিবারকু একটু আদায় করি রাজ্য সরকার তুরন্ত ভরণা করতু ওড়িশার গোটে এভাবে লোমহর্ষণকারী ঘটনা ঘটিছে যা কি চারি চারিটা পরিবারকু নিশ্চিহ্ন করে দিয়েছে। ছ সাত দিন পূর্বরু হাইটেক মেডিকাল এভাবে ঘটনা ঘটি যে ঘটনার কি পাঁচজন গভীর ভাবে আঘাত হয়েছিল গোটে দুর্ঘটনার সে আঘাতঠু বেশি আঘাত দিয়েছে যে গোটে মেডিকাল কলেজে এভাবে ভাবে ট্রিটমেন্ট চালা ট্রিটমেন্ট পরে যার ডেথ হয়ে যাচ্ছে ডেড বডি কি এমানে ডিটেক্ট করে পু না ইয়ে হচ্ছে রাজ্যর স্বাস্থ্য অবস্থা কণ পাই আজ এভাবে ঘটনা ঘটিলা যদি প্রকৃত লোককে এমানে ঠিক ভাবে চিহ্নট করে থাকে তাহলে তাপাই আগোটি নিরীহ জীবন যাই নথান্তা জনে ভদ্র মহিলা তো ইয়ে হচ্ছে বর্তমান রাজ্যর স্বাস্থ্য অবস্থা এইভাবে ভাবে ঘটনা ঘটিছে। ভারতীয় জনতা পার্টি পাখু আমি দাবি রাখুছু যে এথিরে যে মানে দায়ী হাইটেক মেডিকাল কর্তৃপক্ষ হুম রাজ্য পুলিশ প্রশাসন হো কি যে বি হো কোন পাই বর্তমান সুদ্ধা গোটিয়ে ফৌজদারি মকদ্দমা রুজু করি নাহান্তি রাজ্য সরকার তা রাজ্য সরকার এথিরে টালটুল নীতি অবলম্বন করেছেন আমি দাবি করছু তুরন্ত যেভাবে ভাবে পূর্বরু গোটে ঘরোই মেডিকাল কলেজে যেতে নিয়া লাগিছিলা তার মালিককে বাঁধি দিল আজ সেই হিসাবে হাইটেক কলেজের যে মেডিকাল কলেজের অনেক বর্তমান সুদ্ধা কোণ পাই মালিকক উপরে ফৌজদারি মকদ্দমা রুজু করা যায়নি হত্যা মকদ্দমা রুজু করা যায়নি এবং তাঁর পছরে যে অনেক কোণ পাই তাঁর উপরে বর্তমান সুদ্ধা হত্যা রুজু করা যায়নি আমি দাবি করছু তুরন্ত হত্যা মামলা রুজু করা যাও এবং গিরফ করা যাও সে যাও না কেন কিন্তু আমি সবু সময় দেখিছেন রাজ্য সরকার গোটে ডবল স্ট্যান্ডার্ড পূর্বর যদি জনক বাঁধিছ এটি কী তা বাঁধি পু ন কি তোম হাতক জাগি দিয়েছে না এটি এ মহাশয় হচ্ছেন বিজু জনতা দলর ইয়ে বিজু জনতা দলর বিশেষ করে যেটাকি মুখ্যমন্ত্রীর নিজ জেলা গঞ্জাম জেলার ইয়ে বি তাঁকর গোটিয়ে বিজু জনতা দলর সোর্স অফ ইনকম সেপাই এটি বিজু জনতা দল হাত বাঁধিকি বসছে। ভারতীয় জনতা পার্টি পাখর আমি পক্ষে আমি দাবি করছু তুরন্ত এ কলপিট যাও না তা গিরফ করা যাও এবং যে মৃতক পরিবার অনেক তাঁর পরিবারকু এক কোটি টাকা লেখা ক্ষতিপূরণ দিয়া যাও যে আহত হয়েছেন তাকে মধ্য সমস্ত খরচ তাঁর চিকিৎসা খরচ সি বহন করু এবং এ যে এক কোটি টাকা দেবে প্রত্যেক পরিবারকু একটু আদায় করি রাজ্য সরকার তুরন্ত ভরণা করতু এ কল্পিট টু ইয়ে হচ্ছে আজ এইভাবে ঘটনা মান ঘটুছি রাজ্যের। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।